সংখ্যালঘুদের ওপর হামলায় জড়িত ক্ষমতাসীনদের নাম অদৃশ্য কারণে মামলা থেকে উধাও হয়ে যায়। অভিযোগ করেছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। চলতি বছরকে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর নির্যাতনের বছর উল্লেখ করে সংগঠনটির নেতারা বলেন, 2016 সালে 98 জন সংখ্যালঘুকে হত্যা করা হয়েছে। নির্যাতনের ঘটনা ঘটেছে 15,000-এরও বেশি। এদিকে মানবাধিকার কর্মীদের মতে, দেশে এখন ধর্মীয় সংখ্যালঘুরা অত্যন্ত অনির্বরত। চলতি বছর নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনা ভাবিয়ে তোলে সবাইকে। প্রতিমা ভাঙচুর, ধর্ষণ, জমি দখলের মতো ঘটনাও ছিল বিভিন্ন জায়গায়। বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের তথ্য মতে, 2016 সালে 98 জন ধর্মীয় সংখ্যালঘুকে হত্যা করা হয়। হামলায় আহত হয় 357 জন, 81 জনের সম্পত্তি দখল করা হয়। বাড়িতে হামলা ভাঙচুর অগ্নিসংযোগের ঘটনা ছিল 2,328। এছাড়া জোরপূর্বক ধর্মান্তরিত করার চেষ্টা ছিল 1,251। এসব তথ্য জানিয়ে শুক্রবার সকালে প্রতিবেদন প্রকাশ করে সংগঠনটি। বাংলাদেশ আওয়ামী লীগের ছাত্রলীগ, যুবলীগ সহ স্থানীয় যারা জড়িত, তারা অনেক সময় এগুলো জড়িত থাকে। কোন অদৃশ্য কারণে অনেক সময় সেগুলো আমরা পাইলেও, নাম পাইলেও একটু পরে দেখা যায় সেগুলোর আর খোঁজ থাকে না। বিভিন্ন স্থানে ভাঙচুর, বাড়িঘর লুট, জনমনে আতঙ্ক তৈরির ফলে প্রশ্নবিদ্ধ হয়েছে প্রশাসন। এমনকি পুলিশের উপস্থিতিতেও কোথাও কোথাও হামলার অভিযোগ রয়েছে। প্রশ্ন উঠেছে এসব ঘটনায় দায়ের করা মামলার অগ্রগতি নিয়েও। এক বাক্যে যদি আমাকে বলা হয়, তাহলে আমি কোনোভাবেই বলতে পারছি না যে সংখ্যালঘুরা নিরাপদে আছেন। বরং আমরা দুটো পরিবেশ লক্ষ্য করি, যে কোনো সময় সংখ্যালঘুদেরকে প্রকাশ্যে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, ধর্ষণের ঘটনা মেনে নিতে হয়, আবার কখনো কখনো চাপা থাকে। সরকারি দলের কোনো পর্যায়ের নেতৃবৃন্দ বা কর্মীর নাম আসলো মামলায় বা অভিযোগ আসলো তার বিরুদ্ধে, চার্জশিট দেওয়ার সময় তাকে কিন্তু বাদ দিয়ে চার্জশিট দেওয়া হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের কার্যকরী পদক্ষেপের তাগিদ দেন তিনি। দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা। দেশের মুক্তি সংগ্রামে জীবন উৎসব।